জি, আজকে আমার আসতে একটু দেরি হবে। হ্যাঁ, অফিসে এসে বলবো না বাকিটা। হ্যাঁ হ্যাঁ, আমি রিপোর্ট করে ফেলছি। হ্যাঁ, আমি আপনাকে মেল করে দিই, যদি কোনো কারেকশন থাকে অফিসে এসে বাকিটা দেখে নিচ্ছি। ওকে। তুই বারান্দায় কাপড় মেলছিস? আমরা তো এখানে কেউ কাপড় দেই না, আর নাজিবাও রাগ করে। তো কোথায় মেলবো? ছাদে। ছাদের দেখবি বাম সাইডের কর্নারে একটা লাল রঙের দড়ি আছে, ওইখানে আমি কাপড় মেলি। তুমি কি অফিসে যাইতেছ? হা, থ্যাংক ইউ আপা। কেন তুমি কালকে আঙ্কেলের সত্যি কথা বললা না কেন? শুন, আঙ্কেল জানতে পারলে হইব? আঙ্কেল জানলে তো অনেক ঝামেলা হয়ে যাব, আঙ্কেলকে কোনোভাবে জানানো যাব না। শোন, সাবধান করে দিতেছি, তোরে যে বাবা জোর করে বিয়ে দিতে চাইছে এই ঘটনা যাতে কেউ না জানে, ঠিক আছে? যা, এখন ছাদে কাপড় মেলা দিয়ে। আর শোন, বেশিক্ষণ ছাদে থাকবি না, কাপড় মেলা দিয়ে সোজা বাসে আসবি। বাসে এসেও চুপচাপ ঘরে থাকবি, ঠিক আছে? বিশ্বাস করো, এই যে হেন্দে গেছে মাত্র রিক্সা নিয়ে, আপা সত্যিই দেখছি। আরে আব্বা এখানে আসবে কিভাবে? আব্বার কাছে আমার ঠিকানা আছে নাকি? মাই দিছে, নিশ্চিত মাই দিছে ঠিকানা। আচ্ছা, মায় দিয়া থাকলেও এত তাড়াতাড়ি আসবে কিভাবে? আমি জানি না আপা, আসতে আপা দেখো না সর্বনাশ হয়ে যাবে, আপা আমার দূরে নিয়ে যাবে একদম এখানে আসতে। আপা আমি ছাদে লুকাই। হ্যাঁ আমি ছাদে যাই। হ্যাঁ আপা, আমার বাসা আপা তুমি। আচ্ছা যা, তুই ছাদে যা, আমি দেখতেছি। যাই, হ্যাঁ সাবধানে যাইস। কোন ব্যাপারে কি করবা সেটা বলো। ও সরি না, ওই যে তিশা বলতেছিল আব্বা নাকি ঢাকায় চলে আসছে, ও বলতেছিল যে, আচ্ছা একটা মিনিট আমি একটু চেক করে আসি একটা জিনিস। চলে আসছে তো কথা বলবা। আরে বাবা, আমার আব্বা কথা বলার মানুষ না, সে একটু একরোখা টাইপের মানুষ,
এখন যদি উপর আসে তিশাকে দেখলো তো নিয়ে যাবে তার মধ্যে আমরা দুই বোন মিলে যে ঝামেলা করছি এবার তো ধরে বিয়ে দিয়ে দিবে তার থেকে বড় কথা ওঠার সময় যদি আঙ্কেলের সাথে দেখা হয় তুমি তো আঙ্কেলকে অন্য কথা বলছো না এক্স্যাক্টলি আঙ্কেল যদি এখন জানতে পারে তারপরে কি হবে আল্লাহ আঙ্কেল বিশ্বাস হারিয়ে ফেলবে তুমি বুঝতেছি না আমি কি করবো নিশাত নিশাত কাম ডাউন তো আসলে একটা সমস্যা তুমি একটা কাজ করো তুমি এক্ষুনি তাড়াতাড়ি নিচে নামো তুমি নিচে নেমে আঙ্কেলকে আটকাও মানে গেটেই তুমি আটকাও বাড়িওয়ালা আঙ্কেলের সাথে যেতে একদম দেখা না হয় ভিতরে যাতে ঢুকতে না পারে তুমি এখন যাও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ গুড আইডিয়া গুড আইডিয়া আচ্ছা আচ্ছা শুনো শুনো তুমি তুমি একটু কাইন্ডলি তিশার কাছে যাবা ওকে আমি ছাদে পাঠাইছি তুমি একটু চেষ্টা করো কোনোভাবে যাতে ওকে লুকায় রাখা যায় কোনো না কোনো আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করছি তুমি যাও যাও আমি যাই কেউ আসেন নাকি সে তো তোমার এখানে আছে আমি ঠিকই জানি আমার এখানে আবা এই কথা তোমার কে কইলো সেটা তোমার জানতে হবে না চলো ঘরে চলো আমি ওরে নিয়ে যাব আব্বা আমার তো আমি তো ভার্সিটি যাইতেছিলাম আমার একটু কাজ আছে ওরে একদিন ভার্সিটি না করলে এমন কোনো ফেল মারবা না চলো আমার সঙ্গে বইসে বোনের ব্যাপারে সমাধান করবা সমাধান কি সমাধান করবা আব্বা ও তো এখানে নাই আমি তোমারে বিশ্বাস করি না আমি নিজে চোখে দেখব তুমি তারে লুকায় রাখছো আমি তারে লুকায় রাখছি আব্বা কি আশ্চর্য কথা তুমি তার সাথে ঝামেলা করছো সে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে সে আমার এখানেও আসে নাই আমার তো টেনশন হচ্ছে সে গেল কই তার মানে তুমি বলতেছো সে তোমার এখানে নাই না আব্বা নাই তাহলে তো চিন্তার কথা চলো তোমার রুমে যাই সারা রাত জার্নি করে আসি আমি একটু চা খাবো গোসল করবো আমার রুমে আব্বা কিরকম বেয়াদব মেয়ে বাবার দরজা থেকে বিদায় করবা চল না আসলে আব্বা হইছে কি আমার সাথে তো আরো দুইটা মেয়ে থাকে বুঝতেই পারতেছো তারা মেয়ে মানুষ তো আমি না হয় তোমার মেয়ে তারা তো পর চারিদিকে সমস্যা আর সমস্যা আরে মেয়েদের নিয়ে তো বেশি সমস্যা আচ্ছা ভালো কথা নিশাত এসেছিল নাকি না তো কেন দরকার হ্যাঁ মানে ওর বাবার নাম্বারটা দিয়ে যাওয়ার কথা ভুলে গেছে বোধহয় আর ও তো এখনই বেরোবে বেরোনোর সময় আমি দেখালে বলবো না 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 দেরি হয়ে যাবে আমি বরং দেখে আসি আমি নিয়ে আসি যাবে কেন জ্যাক আছে না জ্যাক নিয়ে আসবে জ্যাক জ্যাক হ্যাঁ মা আয় বাবা তোমার এই কুমড়ো পটার ছেলেকে দিয়ে আসলে কিছু হবে না আমি যাচ্ছি তুমি এত অস্থির হচ্ছ কেন মেয়েটা হয়তো এতক্ষণে বেরিয়ে গেছে আরে নাম্বারটা আমার লাগবে তো আরে ওর ছোট বোন আছে একটা ওর কাছ থেকে আমি ওর বাবার নাম্বারটা এনে দিব না তুমি আসো এসে খাও ঠিক আছে এত কষ্ট করে চাটা বানিয়েছি আসো আগে চা শেষ করো তুই নাস্তাটা খেয়ে ওকে ডেকে নিয়ে আয় ওর কাছে নাম্বার নিয়ে আয় চা তোকে কি চা দিব হ্যাঁ চা দাও তোমার কি একটা বেস্ট ফ্রেন্ড ছিল না কালাম চাচ্ছ সে কিন্তু স্টক করে মারা গেছে আব্বা জ্যাক ভাই
শয়তান তুই কি বলতে চাস? চিন্তা চিনি কম করতে পারো। গাব গাতেছিস মোতা বাইল বইলা ফরি মাইটা সন্দেশ। আচ্ছা তুমি কোর বাবা নাকি অন্য কেউ? কি সব বলো? হ্যালো শাকের। জি বলছি। আচ্ছা আমি আমি নাজিবার বাবা। ও আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবলাম নাজিবা কোথায় কেমন খেলাধুলা করে একটু খোঁজ খবর নেই। আচ্ছা জি 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 বলুন। ওকে তুমি কোচ তাই তো? জি হ্যাঁ আমি আমি সরাসরি ট্রেন করাচ্ছি নাজিবার কোচ। আচ্ছা আচ্ছা সত্যি কথা বলো তো আমার মেয়েটা কেমন খেলে বলো তো, ভালো না অ্যাভারেজ? আঙ্কেল ও মেয়েদের মধ্যে এখানে সবচেয়ে বেস্ট, ইনফ্যাক্ট সবচেয়ে পটেনশিয়াল। আমরা ফেডারেশন তো ওর থেকে অনেক কিছুই আশা করি। আপনি তো জানেন বোধ হয় ও তো ন্যাশনাল গেমসে চান্স পেয়েছে, সো এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। ও হ্যাঁ কিছুটা শুনেছি। তা এই ন্যাশনাল গেমসের প্র্যাকটিস কোথায় হয়? হ্যাঁ এখানেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ঢাকায় কয়েকদিন আছি, একদিন আসবো দেখা করব। হ্যাঁ সেটা তো, হ্যাঁ আঙ্কেল সেটা হলে তো খুব ভালো হয়, একদিন সময় করে আসুন, দেখে যান আমাদের ক্লাব অ্যান্ড ফেডারেশন সব কিছু মিলিয়ে। আমি তো আছি। ঠিক আছে বাই। জি আঙ্কেল ভালো থাকবেন, থ্যাংকস। আচ্ছা আপু আমি নিচে যাই, নিচে যাই দেখি। হ্যাঁ আবার কোথায়? তিশা নিচে যাবা কেন? দেখতে মানে কি দেখতে যাবে, এত টেনশন করতেছো কেন? আপা তো মনে হয় বাসায় ঢুকে পড়ছে, এখন কি হবে? আরে ওই যে ওই দিন নিশা যেরকম করে হচ্ছে তোমার ওই আঙ্কেলকে বললো সামাল দিল, এরকম করে তোমার বাবাকেও সামাল দিবে। আব্বা তো ছাদেও চলে আসবো, আর আপা যদি আমার কথা সব বলে দেয় তখন? আরে তোমার আপু কিচ্ছু বলবে না। দেখো তো মেয়েটা এখনো টেনশন করতেছে। আচ্ছা আপু বাবা যদি এখানে থেকে যেতে চায় আর যদি বলে যে আমারে যতক্ষণ না পাইতেছে ততক্ষণ সে এখানেই থাকবে, তখন কি হবো? আমি তো শেষ। এটা তো একটা ঝামেলার বিষয়। আচ্ছা এত টেনশন করো না, কোনো না কোনো একটা ব্যবস্থা তো হবেই। যাক ভাই। তুমি কি বিজি? বিজি থাকলেই কি আর না থাকলেই কি, যা বলার বলে ফেলো। তুমি কিছু খেতে চাও? মানে তুমি কিন্তু যা চাইবে তাই অর্ডার করতে পারো, যেমন ধরো ইন্ডিয়ান কোনো খাবার অথবা মেক্সিকান বা ইটালিয়ান। চাইনিজটা একটু সময় লাগবে। তুমি ইন্ডিয়ান খাবার খেতে চাও? বাসাটাকে হোটেল ভাবো তাই না? কেউ আসলেই আসেন স্যার, বসেন স্যার, কি খাবেন স্যার, অর্ডার করুন স্যার। দারুণ আইডিয়া দিয়েছো তো। জানো আমারও কিন্তু মনে মনে ইচ্ছে এরকম ভালো একটা রেস্টুরেন্ট দিতে যেখানে সব এক্সপেরিমেন্টাল খাবার পাওয়া যাবে। খুব ভালো আইডিয়া, তুমি মাওয়াঘাটে দিতে পারো, খুব চলবে। তবে কোনো কাস্টমার দ্বিতীয়বার আসবে না, সেটা দরকারও নাই। মাওয়াঘাটে তো লোকজন আসা যাওয়া করে, তো এক কাস্টমার দ্বিতীয়বার আসার দরকারও নাই। এই পূর্ণা কি অবস্থা? এই তো ভালো যাক ভাই। তিশা তুমি এদিকে, তোমার জন্য খুঁজতেছি আর আব্বা তোমার খুঁজতেছিল। কেন? তোমার বাবার নাম্বারটা লাগবে। আমার বাবা মানে আমি বলি জ্যাক ভাই, মানে আপনি তো আমাদের সুপারম্যান, ওনার মতো করে আমাদেরকে আর কেউ কখনো সাহায্য করবে বলে আমার মনে হয় না। আরে বলো কি করতে হবে সেটা বলো। আসলে আমাদের যে তিশামণি আছে না, ছোট্ট তিশামণি, ওকে না সারা দিনের জন্য আপনাদের বাসায় রাখতে হবে, কিন্তু কেউ জানতে পারবে না। লুকায় রাখতে হবে? লুকায় রাখতে হবে, পারবেন না? কি বলতো আব্বা আম্মা আছে না? না না জ্যাক ভাই, মানে লুকায় রাখবেন মানে সবাই দেখবে ও আছে, ও হাঁটতেছে ফিরতেছে, কিন্তু কেউ বুঝবে না যে ওকে লুকায় রাখা হয়েছে। আমার বাবা মা কি বাচ্চা, যাওয়ার সাথে সাথে তো ওকে জেরা শুরু করবে, কি করো না করো সব কিছু জিজ্ঞেস করবে। আন্টিকে তো কোনো না কোনো ভাবে ম্যানেজ করা যাবে। আচ্ছা আঙ্কেলকে সামাল দেওয়ার জন্য, মানে আঙ্কেল কি পছন্দ করে ওরকম কিছু করা যায় না, এই যে গান, অভিনয়, খেলা, যে কোনো কিছু একটা? বাবাকে আমি দেখছি, বাবা যখন দাবা খেলে না তখন আর তার কোনো হুঁশ থাকে না। পারি
আমি পারি, আমি দাবা খেলতে পারি। পারো? হ্যাঁ, খুব ভালোভাবে পারি। তাহলে চলো একটা চেষ্টা করে দেখি। ভালো করে খেলবা। হ্যাঁ, তুমি এইরকম একটা নিরস প্রাণী কিভাবে হলে? সারা জীবনে আমাকে কি কোনো একটা আশার কথা শোনাতে পারলে না? আর হাসছো কেন? কি আর করব, ওই তো জ্যাক এসছে। জ্যাক ভাই, বাবা নিয়ে এসে বসছি। শোনো, দেখো তোমার ছেলের কাণ্ড দেখো। তাকে বলছিলাম মেয়ের বাবার ফোন নাম্বার নিয়ে আসতে, সে মেয়েকেই ধরে নিয়ে আসছে। ওর মাথায় জীবনে কতদিন বুদ্ধি হবে না? বাবা, বুদ্ধি বাড়ানোর জন্য তোকে নিয়ে আসছি। মানে কি? মানে ও ছোট মানুষ হলে কি হবে, মাথায় অনেক বুদ্ধি। আমি ওর কাছ থেকে বুদ্ধিগুলি শিখে তারপর তোমার বুদ্ধি খেলা হারাই দিব। এ বাবার সাথে এইভাবে কথা বলছিস কেন? না, ও আমাকে বলছে ও আমাকে দাবা খেলা শিখাবে। কি, তুমি দাবা খেলতে পারো? জি আঙ্কেল, আমি আমার স্কুলে দাবা চ্যাম্পিয়ন ছিলাম। ও তাই নাকি? আসো চ্যাম্পিয়ন, বসো, হয়ে যাক আজকে একদান, দেখি তুমি আমাকে হারাতে পারো কি না। এই যা, দাবার বোর্ড নিয়ে আয়, যা। তোমার নাম কি? তিশা। বেশ মিষ্টি নাম তো। আজকে তো মিষ্টি বানাবো। আর শোনো, তুমি কিন্তু দুপুরে অবশ্যই আমাদের বাসায় খেয়ে যাবে, না খেয়ে কিন্তু যেতে পারবে না। নো, আমাদের বাসায় যারা আসে কেউ না খেয়ে যেতে পারে না, তোমাকে খেয়ে যেতে হবে। এই যে তুমি একজন ভালো কাস্টমার পেয়ে গেছো। বসো বসো মা, বসো। এই যা, দাবার বোর্ড নিয়ে। আমি তো ওর সাথে খেলবো, তুমি পরে খেলো। আরে বাবা একদিন খেলুক না, পরে তো কেউ শিখাবে। বসো, আমি তোমার জন্য খাবারের আয়োজন করছি। এই কি খাবে বলো তো? তোমার কি কোনো স্পেশাল চয়েস আছে? ধরো ইন্ডিয়ান হতে পারে, মেক্সিকান হতে পারে, ইটালিয়ান, কোনো ফুড, যে কোনো ফুড অর্ডার করতে পারো। মেনুটা বানাও না, মেনুটা বানিয়ে তারপরে সামনে দিলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমার পছন্দ মতো বানাবো, খেতে কিন্তু হবে। ওকে। কই রে, বোর্ডটা দে। কি আব্বা, দেখাইলাম তো পুরা বাসা, দেখাইলাম, তুমি নিজ চোখে দেখলা, এখনো বিশ্বাস হইতেছে না যে তিশা আমার কাছে নাই? আসো বসো। তাহলে মেয়েটা গেল কোথায়? একটুখানি ফুসকি একটা মাইয়া। আমারও তো কথা সেটাই, ছোট একটা মাইয়া, একা একা ঢাকা শহরে আইবো কেমনে? আরে না, বিপ্লবরে দেখছে ঢাকার বাস স্ট্যান্ডে। মামার ছেলেগুলাও না, শুধু শুধু তোমারে খ্যাপানোর জন্য উল্টাপাল্টা কথা কইছে। আবার তুমি একটা কাজ করো, তুমি আজকেই বাড়ি রওনা দাও। আরে না, আজকে আমি যাব না, সারা রাত জার্নি করে আইছি, শরীর অবস্থা খারাপ। আজ আমি তোরে কেন থাকবো? আবা এইখানে কেমনে থাকবে, এখানে তো মেয়েরা থাকে। তাছাড়া বাড়িওয়ালা আঙ্কেলেরও নিষেধ আছে, বাইরের কেউ ভেতরে এলাও না, আর আমরা তো মেয়েরা থাকি, বুঝো না? তাইলে আর কি করার, থাকার জন্য হোটেল টোটেল একটা ব্যবস্থা করতে হবে আর কি। আচ্ছা তুই একটা কাজ কর, আমার মাথা ধরছে, আমার একটু চা খাওয়া। শুধু চা খাবা নাকি আর কিছু? চাটাই দে। ও নাজিবা আসছে। নাজিবা, আমার আব্বা, আব্বা ও হচ্ছে নাজিবা, আমরা এই বাসায় একসাথে থাকি। সালামুকুম আঙ্কেল। তিশাকে নিতে আসছে আঙ্কেল? তিশা কই? নাজিবা, তিশা তো নেই, ওটাই আর কি বলতেছিলাম যে আম্মা ফোন দেওয়ার পর পর বলছি না আব্বা খুঁজতে খুঁজতে চলে আসবে তিশাকে। এই যে চলে আসছে, আমি আর আব্বা দুজনেই টেনশনে আছি যে আসলে তিশা গেল কোথায়। ও আচ্ছা আচ্ছা, ও আমি তো ওইটাই বলতে চাচ্ছিলাম আঙ্কেল, তিশাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। মাই গড, এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তো, আব্বা আর আমি একটু পরে খুঁজতে বেরোবো। হ্যাঁ আচ্ছা নাজিবা, তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস না তোমার রুমে রেখেছি, আমি একটু দেখিয়ে দিই তোমাকে, চলো। চলো আগে দেখিয়ে দিই।